শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে অনলাইন ল্যাবরেটরি ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আজ আমি অধ্যায় আর সাধারণ ভগ্নাংশ নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে একটি সৃজনশীল অঙ্ক তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরব। দয়া করে তোমরা একটু বোর্ডের দিকে ভালো মতো লক্ষ্য করো। হচ্ছে 10/8, 10/5 এবং 20/12 তিনটি প্রকৃত ভগ্নাংশ। আমি আবার পড়ছি, 10/8, 10/5 এবং 20/12 তিনটি প্রকৃত ভগ্নাংশ। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রথম ভগ্নাংশ দুটির পার্থক্য কত? প্রথম ভগ্নাংশ দুটির পার্থক্য কত? এই যে প্রথম ভগ্নাংশ, এই যে দ্বিতীয় ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশের পার্থক্য আমার বের করতে হবে। এখন আমরা পার্থক্য বলতে বুঝি হচ্ছে বিয়োগ। আমরা এই দুটো বিয়োগ করবো, আমরা দুটো বিয়োগ করে দিলাম। এখন 10/8 বিয়োগ 10/5, এখন আমরা এখানে ভগ্নাংশগুলোর হরের দিকে তাকাবো। ভগ্নাংশগুলোর হরগুলো হচ্ছে একই সেম, 10/10। তাহলে যেখানে এখান থেকে আমরা যেমন একটা 10 নিব, 10 নিলাম, তারপরে আমরা এখান থেকে বিয়োগ করবো 8, 8, এই বিয়োগ চিহ্ন বিয়োগ, তারপরে 5, 5, 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3, অর্থাৎ আমার উত্তরটা হচ্ছে 10/3। এখানে ক নম্বর প্রশ্ন উত্তর শেষ। চলো আমরা ক নম্বর প্রশ্নের দিকে তাকাই। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকার বলতে বোঝায় সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট আকার বোঝায়। এখন আমরা এখানে যে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, এই তিনটি ভগ্নাংশের সবচেয়ে ছোট ভগ্নাংশটা নির্ণয় করবো এখান থেকে। তো আমরা ভগ্নাংশগুলো এখানে লিখলাম 10/8, 10/5 এবং 20/12। এখন আমরা 10/8টি নিয়ে কাজ করবো। 10/8 হচ্ছে এই ভগ্নাংশটা আমরা ছোট করবো। আমরা যে কোনো একটি সংখ্যার নাম দা পড়বো, যে নামটা পড়লে উপরে নিচে দুইটাই ভাগ যায়, এমন একটা নাম দা পড়বো। আমরা এখানে দুইয়ের নামটা বললাম, দুই দ্বারা ভাগ করলাম, দুই দ্বারা ভাগ করলে 8কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে 4, 10কে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে 5। এর থেকে বেশি আর ছোট করা যায় না। তাহলে 10/8 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 5/4। তারপরে আমরা তারপরের ভগ্নাংশে চলে যাই, 10/5। এখন আমরা এমন একটি নাম দা পড়বো আগের মতো, যে উপরে নিচে দুইটাই ভাগ যায়। এখন আমরা 5-এর নামটা পড়বো। 5-এর নামটা হচ্ছে, 5কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 এবং 10কে 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। এর বেশি আর ভাগ করা যায় না, অর্থাৎ 10/5 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 2/1। আবার 20/12কে নিয়ে এখন কাজ করবো। 20/12কে নিয়ে কাজ করলে আমরা এখন 12কে 4 দ্বারা ভাগ করবো। 12কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, আবার 20কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। এর নিচে আর ভাগ করা যায় না, অর্থাৎ 20/12 এর লঘিষ্ঠ আকার হচ্ছে 5/3। আশা করি তোমরা সবাই আমাকে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা গ নম্বর প্রশ্নে চলে যাই। গ নম্বর প্রশ্নটি হচ্ছে, ভগ্নাংশগুলোর সমষ্টি নির্ণয় করো। এখন এখানে যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোর সমষ্টি মানে যোগ আমরা নির্ণয় করবো। এখন ভগ্নাংশগুলোর সমষ্টি, ভগ্নাংশগুলো আমরা যোগ চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এখন আমাদের একটু লক্ষ্য করতে হবে, ভগ্নাংশের নিচে যে হরগুলো আছে, হরগুলোর আমাকে লসাগু করতে হবে। এখানে আছে 10, 10 এবং 20, 10, 10, 20 এর লসাগু করতে হবে। দেখো তোমরা, আমি 10, 10, 20 এর লসাগু করেছি। 10, 10, 20 এর লসাগু হচ্ছে, প্রথমে আমরা 5 দিয়ে ভাগ দিব, 5 দুগুণা 10, তারপরে হচ্ছে 5 দুগুণা 10, তারপরে 4 পাঁচা 20, তারপরে আবার এখানে আছে 2, 2, 4, তারপরে আমি আবার 2 দিয়ে ভাগ দিব, এখানে হচ্ছে 2 কে 2, 2 কে 2 এবং 2 দুগুণা 4, তারপরে আর ভাগ যায় না। অতএব নির্ণয় লসাগু হচ্ছে 5 গুণন 2 গুণন 2, 5 গুণন 2 গুণন 2 হচ্ছে 20, 5 গুণন 10, 10 গুণন 20, অর্থাৎ 10, 10, 20 লসাগু হচ্ছে 20। এই 20 আমরা এখন এখানে বসিয়ে দেব। আমরা এখন এই 20 দ্বারা প্রথম ভগ্নাংশের নিচের যে হর আছে, এই হরকে আমরা ভাগ দেব। 20কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, 20কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 2। এই 2 দ্বারা আমরা ভগ্নাংশের উপরে যে লব আছে, লবকে গুণ করবো। 2কে 8 দ্বারা গুণ করলে হচ্ছে 16, এই 16 আমরা এখানে বসিয়ে দেবো। আবার 20কে আমরা 10 দ্বারা ভাগ করবো, 20কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে আবার হচ্ছে 2, আমরা এই 2 দ্বারা 5কে গুণ করবো, 2 দ্বারা 5কে গুণ করলে হচ্ছে 10, এই 10 আমরা বসিয়ে দেবো। তারপর আবার 20কে আমরা 20 দ্বারা ভাগ করবো, 20কে 20 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা আমরা 12কে গুণ করবো, 12 কে 12। এখন আমাদের ভগ্নাংশটি মোটামুটি একটি আকারে চলে এসেছে। এখন আমরা সবগুলো যোগ করব, 16+10+12 সবগুলো আমরা যোগ করব, সবগুলো যোগ করলে হচ্ছে 38, 38
নিচে হচ্ছে 20 অর্থাৎ 20 ভাগ 38 এখন আমরা কাটাকাটি করব কাটাকাটি করলে আমরা দেখতে পাচ্ছি যে নিচে হচ্ছে 10 আর উপরে হচ্ছে 19 কারণ আমরা কাটাকাটি করেছি 10 দিয়ে যেমন 10 2 20 19 2 38 আমরা দুই দিয়ে কাটাকাটি করেছি যেমন 10 2 20 এবং 19 2 38 আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো এখন তোমাদের বাড়ির কাজ থাকবে লেকচার গাইডের 27 পৃষ্ঠা 5 থেকে 8 পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোন সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবে আসসালামু আলাইকুম।